আজকে আমরা কথা বলবো কিছু বিলুপ্ত পাখি নিয়ে। বিলুপ্ত পাখি বলতে এগুলি সপ্তদশ থেকে বিশ শতকের মধ্যে বিলুপ্ত হয়েছে। এই বিলুপ্তির পেছনে অনেকটাই ভূমিকা রয়েছে মানুষের, অনেকটাই ভূমিকা রয়েছে তাদের নিয়ে আসা জন্তু জানোয়ারের। যেমন এইটা হচ্ছে ডোডো পাখি, মরিশাসের ডোডো, বৈজ্ঞানিক নাম রাফুস কুকুলোটাস। এই ধরনের পাখি খুব বিখ্যাত। ডোডো পাখি আমাদের অনেকেরই অন্যতম প্রিয় পাখি, কিন্তু মানুষের উপদ্রবে 1680 থেকে মরিশাসে আর কোনো ডোডো পাখির সন্ধান পাওয়া যায়নি। সুতরাং ডোডো পাখি এভাবেই বিলুপ্ত হয়ে যায়। এইবার যে পাখিটার কথা বলবো, এটা বিলুপ্ত হয়েছে অনেক দিন। এর নাম হচ্ছে হোয়াইট ভলচার অফ ফ্লোরিডা। এই শ্বেত শকুন বা হোয়াইট ভলচার খুব গুরুত্বপূর্ণ শকুনের প্রজাতি ছিল, কিন্তু 1800 সালে এটাও বিলুপ্ত হয়ে যায়। এই শ্বেত শকুনের পালক সাদা হয়, প্রচুর শিকার হতো এর। একটা কিছু জন্তু জানোয়ার মেরে সেটাকে টোপ হিসেবে ফেলে শিকারীরা অপেক্ষা করতেন, এবং যেই শকুনের ঝাঁক নেমে আসতো সেটা খাওয়ার জন্য তৎক্ষণাৎ তাদের মেরে ফেলা হতো। এইরকমভাবেই শ্বেত শকুনও বিলুপ্ত হয়, কিন্তু তার একটি স্টাফ আমরা এখনও দেখতে পাই। এইবার আমরা দেখব গ্রেট অক। আমরা পেঙ্গুইনের কথা জানি, অ্যান্টার্কটিকায় এক ধরনের পাখি যারা উঠতে পারে না এবং হেঁটে বেড়ায়। এই ধরনের পাখি দক্ষিণ গোলার্ধ অর্থাৎ অ্যান্টার্কটিকা ছাড়াও একসময় উত্তর গোলার্ধেও পাওয়া যেত। এরা পেঙ্গুইনেরই সমগোত্রীয় এবং গোত্রটা হচ্ছে পেঙ্গুইনাস। এদের বলা হতো দ্য গ্রেট অক্স। এই গ্রেট অক্সের বৈজ্ঞানিক নাম ছিল পেঙ্গুইনাস ইম্পেন্সিস। এরাও বেশ বড় পাখি ছিল, কিন্তু এদেরও মানুষ মেরে ফেলে। 3 জুলাই 1844 শেষ খবর পাওয়া যায় অক শিকার হওয়ার। এরপরে আর কোনোদিনও অক পাখিকে দেখতে পাওয়া যায়নি। এই শেষ পাখিটি ছিল আইসল্যান্ডে, এবং এরপরে সত্যি আর কোনো অক কখনো দেখতে পাওয়া যায়নি। হুইয়া আমার নিজের খুব প্রিয় একটা পাখি। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে হেটারালোচা আকুতিরোত্রেস। এরা নিউজিল্যান্ডে থাকতো, এবং বিরাট বাঁকানো একটা ঠোঁট ছিল এদের, যে কারণে এটা খুবই একটা পূজ্য পাখি ছিল নিউজিল্যান্ডে। মাওরিরা হুইয়াদের খুব পছন্দ করত, প্রায় পুজো করত। এমনকি যখন পঞ্চম জর্জ ডিউক অফ কর্নওয়াল হয়ে গিয়েছিলেন নিউজিল্যান্ড 1901, তখন তাকে মাওরিরা একটি হুইয়ার পালক উপহার দিয়েছিলেন, যা তিনি তার মুকুটে লাগিয়েছিলেন। হুইয়াকেও 1907 পর আর কখনও দেখতে পাওয়া যায়নি। এর বিলুপ্তির পেছনে কি কারণ তা অস্পষ্ট, কিন্তু অবশ্যই এটা মনে করা হয় যে মানুষ একটা বড় কারণ। এবার আমরা চলে যাব পশ্চিম গোলার্ধে। প্রথমেই দেখা যাক প্যাসেঞ্জার পিজন। 1914 সালে বিলুপ্ত হয়ে যাওয়া এই পাখি ছিল এক ধরনের পায়রা। এদের প্যাসেঞ্জার বলা হতো, কারণ ফ্রেঞ্চ ওয়ার্ড পাসাজার থেকে এই নামটা এসছে। পাসাজার মানে হচ্ছে পাসিং বাই, বা যেটা চলে যাচ্ছে। সত্যি যখন এই পাখির একটা দল আকাশ জুড়ে যেত, সত্যিই মনে হতো আকাশটা একটা গালচে দিয়ে কেউ ঢেকে দিয়েছে। কিন্তু মানুষের শিকারেই এই প্যাসেঞ্জার পিজন বা এক্টোপিস্টাস মিগ্রাটোরিয়াসও বিলুপ্ত হয়ে যায় 1914 সালে। ক্যারোলিনা প্যারট পূর্ব, মধ্য এবং আরও কিছু জায়গায়, এখনকার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় পাওয়া যেত ক্যারোলিনা প্যারট। বোঝাই যাচ্ছে ক্যারোলিনা রাজ্য এবং আরও কিছু রাজ্য জুড়ে এই টিয়া পাখিগুলি থাকত। সবুজ রঙের টিয়া পাখি, মুখটা একটু লালচে। কিন্তু ওই মানুষের শিকারে এই কোনোরোপিস
ক্যারিওলেন্সিস, এটাও বিলুপ্ত হয়ে যায় 1918। এই যে পাখিগুলি বিলুপ্ত হয়ে গেল, এর পেছনে মানুষের ভূমিকা সর্বাগ্রগণ্য। এটা যেমন লজ্জার তেমনই দুঃখের। কিন্তু আজ আমরা যখন এই জন্তু জানোয়ার কনজারভেশনের কথা জানতে শিখেছি, এখন আমাদের উচিত যে কয়েকটি বিপন্ন এবং অবিপন্ন প্রাণী পৃথিবীতে আমরা দেখতে পাই সেইগুলিকে রক্ষা করা। আমরাই সেটা একমাত্র করতে জানি, অন্য প্রাণীরা তো যায় না। সুতরাং এই দায়িত্ব আমাদের উপর এসেই পড়ে এবং এটি যথেষ্ট গুরু দায়িত্ব, তা আমাদের পালন করতেই হবে।